আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজ বিষ্ণুপুর এইখানে লাঞ্চটা সেরে নিলাম। এবার লাঞ্চের পর বাকি মন্দিরগুলো দেখে নেব। চলুন আমাদের সাথে বাকি মন্দিরগুলো আপনাও ঘুরে নেবেন। এবারে দেখতে এলাম রাধা লালজিউ মন্দির। লোকাল লোকেরা এখানে লালজি মন্দিরও বলে। ফ্রন্ট ভিউটা অসাধারণ, সামনে সুন্দর রাস্তা আর দুদিকে গাছের সারি দিয়ে সাজানো ঝাউ গাছ, পিছনের দিকে আবার বেঞ্চও পাতা আছে। এই বাগানে বসে অনেকক্ষণ সময় কাটানো যেতে পারে। খুব সুন্দর এই সাজানো বাগানটা, সামনের অনেকটা বড় ক্যাম্পাস আর রাস্তার দিকে দু ধারে বাহারি ফুল দিয়ে সাজানো একটা রেলিংয়ের মতো করা আছে। প্রবেশপথটা খুব সুন্দর, দূর থেকে সেই তাজমহলের সামনে ঝাউ গাছগুলো মনে পড়ে যাচ্ছে। লালজি মন্দিরের ভেতরের ক্যাম্পাসটাও বেশ সুন্দর দেখছি, অনেকটা বড় ক্যাম্পাস ভেতরেও। কিন্তু এই মন্দিরটা টেরাকোটার মন্দির মনে হচ্ছে না, কেন এর গায়ে কোনো টেরাকোটার কাজ নেই, পাথরেরই কাজ। সামনে সবুজ মাঠ, এদিকে হয়তো একটা নাট মন্দির ছিল, এখন ভেঙে গেছে। দেখি পিছনের দিকটা কীরকম কী আছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। আজকে আকাশটাও বেশ পরিষ্কার এবং খুব সুন্দর একটা সাদা মেঘ দেখা যাচ্ছে আকাশে। দেখুন আকাশটা কি সুন্দর। এই দূরের জায়গাটা, এটা নাকি কিচেন ছিল। এখানেই আবার তুলসী মঞ্চ আছে। এই তুলসী মঞ্চ থেকে তুলসী গাছের পাতা নিয়ে হয়তো পুজো হতো। এই যে রান্নাঘরটা, এখানেই ভোগ রান্না করা হতো, এখন ভেঙে গেছে। এটা একটা কুয়ো, এখান থেকে জল নিয়ে রান্নার ব্যবস্থা করা হতো। এবারে এলাম শ্যামরাই মন্দির দেখতে। এই মন্দিরে আবার দেখছি পাঁচখানা চূড়া, চারিপাশে চারটে আর মাঝখানে একটা চূড়া। দূর থেকে খুব সুন্দর লাগছে মন্দিরটা, আর পাঁচটা মন্দিরের থেকে এটা একটু অন্যরকম। ক্যাম্পাসের বাইরে থেকে গাছের তলা থেকে ছবিটা তুলছি, খুব সুন্দর একটা ভিউ আসছে। এখানে তবু কিছু লোক এসছে এখন দেখতে। এই মন্দিরেও এখন কোনো বিগ্রহ নেই। বিষ্ণুপুরে আর একটা বিখ্যাত জিনিস হচ্ছে বিষ্ণুপুরের শাড়ি, সিল্কের শাড়ি। আমরা সেই সিল্কের শাড়িরই একটা কারখানায় ঢুকে পড়েছি। এখানে দেখা যায় কীভাবে শাড়িগুলোকে বোনে, তাঁতিরা শাড়ি বুনছে আর আমরা সেটা দেখছি। সিল্কের সুতোগুলো এইভাবে টাঙানো আছে, সেইটা দিয়ে তাঁতিরা বিভিন্ন যন্ত্রের সাহায্যে সেই শাড়িগুলোকে বুনছে। প্রত্যেকটা শাড়ি এইভাবে হাতে করে ওরা বোনে, কিছুটা মেশিন কিছুটা মানুষের হাতের কাজ, দিয়ে মিলেই শাড়িগুলো তৈরি হয়। সামনে থেকে এটা দেখার অভিজ্ঞতা দারুণ লাগলো। এবারে এলাম দলমাদল কামান দেখতে। এই কামানটা একসময় মল্লরায়দের যুদ্ধের ক্ষেত্রে কাজে লাগানো হতো। বর্গীদের আক্রমণ থেকে বাঁচবার জন্য এই কামান ব্যবহার করা হয়েছে। এখন এই কামানটি একটি বেদির ওপর এখানে সাজানো আছে টুরিস্টদের জন্য দেখার। কামানটা পুরো লোহার, কিন্তু এত বৃষ্টি এবং জল পড়াতেও কামানটার গায়ে কোনো মরচে ধরেনি, এটা একটা আশ্চর্য ব্যাপার। বিষ্ণুপুরে যতগুলো মন্দির দেখলাম তার মধ্যে সবচেয়ে বড় এবং অ্যাট্রাক্টিভ মন্দির এই রাসমঞ্চ। বেশ সুন্দর এর ডিজাইন এবং অনেকটা বড়, অনেকটা টেরাকোটার কাজ এখানে দেখা যাচ্ছে। এখানে আবার ভিডিও করা বারণ, তাই জন্য কিছু ঘুরে ঘুরে আমরা ছবি তুললাম আর জায়গাটা ভালো করে উপভোগ করলাম। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই জায়গাটা। আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম।
আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।